আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত করার সভায় ব্যাপক হট্টগোল। অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরে দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে, এমনকি সাংবাদিককেও লাঞ্ছিত করেন উত্তেজিত সদস্যরা, দেওয়া হয় হুমকি ধমকি। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরের আয়োজনে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত করে বৈধ সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করতে মত বিনিময় সভা হট্টগোল দিয়ে শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে একবার শান্ত হলেও আবার দুই পক্ষের দস্তাদস্তি শুরু হয়। এক পর্যায়ে মঞ্চে থাকার টেলিভিশনের মাইক্রোফোনে ফেলে দেয় উত্তেজিত কয়েকজন সদস্য। এ নিয়ে কথা বললে সময় টেলিভিশনের সাংবাদিককেও হেনস্তা করা হয়, দেখে নেওয়ার হুমকি দেন তারা। এর প্রতিবাদ করেন উপস্থিত সাংবাদিকরা। পরিস্থিতি শান্ত হলে ভিডিও ফুটেজ দেখে আইনি পদক্ষেপ এবং লাইসেন্স বাতিল করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বায়রার সভাপতি আব্দুল বাশার। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কাছে যদি আপনারা ভিডিও ফুটেজ দিতে পারেন আমি কথা দিলাম, আমি তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, সে যেই থাকুক না কেন আমি প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তাদের লাইসেন্স বাতিল করে কীভাবে এই ব্যবসা থেকে বিতাড়িত করা যায় সে ব্যবস্থা নিব। এর আগে মত বিনিময় সভায় 100 সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্ম পাঠানোর বিরোধিতা করে সিন্ডিকেট বিরোধী সদস্যরা বক্তব্য দেন। সভায় উপস্থিতির উদ্দেশ্যে তারা বলেন, আপনারা দয়া করে কেউ উত্তেজিত না হয়ে আলোচনার পথ খেয়াল রাখেন, আমরা আশা করি আলোচনার মাধ্যমে সমাধান আসবে। আপনারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন, আপনারা এখানে কথা দেন যে আজকে এই মুহূর্তে থেকে আর সিন্ডিকেট থাকবে না। উল্লেখ্য, গত বছরে 2 লাখের বেশি শ্রমিক মালয়েশিয়া পাঠানোর ঘোষণা দেওয়া হয়, এর মধ্যে 70,000 কর্মী মালয়েশিয়াতে গেছেন।